আসসালামু আলাইকুম। এই ভিডিও লেকচারে আমরা শিখব ইউপ্যাক নীতিমালা অনুসারে কিভাবে সাইক্লিক অ্যালকেনের নেমিং করা হয়, তা হচ্ছে আমরা শিখব। এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সাইক্লিক অ্যালকেনের নেমিং নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। অ্যালকেন মূলত দুই প্রকার। এক ধরনের অ্যালকেনকে বলা হয় হচ্ছে ওপেন বা স্ট্রেট চেইন অ্যালকেন। ওপেন বা স্ট্রেট চেইন অ্যালকেন কোনগুলা, যেই অ্যালকেনের মেইন চেনে কার্বনের দুটি প্রান্ত যুক্ত অবস্থায় থাকে না, সেই ধরনের অ্যালকেনকে বলা হয় হচ্ছে ওপেন চেইন অ্যালকেন বা হচ্ছে মুক্ত শিকল অ্যালকেন। উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে হচ্ছে এখানে হচ্ছে প্রোপেন। প্রোপেনে খেয়াল করো, প্রোপেন হচ্ছে মেইন চেইন কোনটা, এটা হচ্ছে মেইন চেইন। আর মেইন চেইনের হচ্ছে কার্বন, হচ্ছে দুইটা কার্বন আছে, দেখো দুই প্রান্তে হচ্ছে দুইটা কার্বন আছে। এই দুইটা কার্বন কিন্তু নিজেদের মধ্যে যুক্ত অবস্থায় নাই, এই কারণে এই ধরনের অ্যালকেনকে আমরা বলবো হচ্ছে ওপেন বা স্ট্রেট চেইন অ্যালকেন। কিভাবে ওপেন চেইন অ্যালকেনের নেমিং করতে হয় এই নিয়ে হচ্ছে দুইটা ভিডিও আপলোড করা আছে। তোমার যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে ওই দুইটা ভিডিও দেখতে পারো, আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আরেক ধরনের অ্যালকেন আছে, সেই ধরনের অ্যালকেনকে বলা হয় হচ্ছে ক্লোজ চেইন বা হচ্ছে সাইক্লিক অ্যালকেন। সাইক্লিক অ্যালকেন হচ্ছে কোনগুলা, যেই ধরনের অ্যালকেনে মেইন চেনে কার্বনের দুইটা প্রান্ত হচ্ছে যুক্ত অবস্থায় থাকে, সেই ধরনের অ্যালকেনকে বলা হয় হচ্ছে সাইক্লিক অ্যালকেন। যেমন আমরা উদাহরণ হিসেবে নিতে পারি CH2, CH2 আর হচ্ছে CH2। এখানে একটা ব্যাপার হচ্ছে খেয়াল করো, এখানে মেইন চেইন কোনটা, ঠিক আছে, এই যে 1, 2, 3, এটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট হচ্ছে মেইন চেইন। এখন দেখো এই মেইন চেইনের মধ্যে কার্বনের দুইটা প্রান্ত হচ্ছে নিজেদের মধ্যে যুক্ত অবস্থায় আছে, এ হচ্ছে একটা কার্বন, এই হচ্ছে আরেকটা কার্বন, তাই তো 1 আর 3 হচ্ছে কি, এই মেইন চেইনের হচ্ছে প্রান্তীয় কার্বন। এখন দেখো 1 নাম্বার 3 নাম্বার কার্বনের মাঝখানে একটা বন্ধন আছে, তুমি উল্টা দিক দিয়ে নাম্বারিং করো 1, 2, 3, এখানেও দেখবা কি কার্বনের হচ্ছে দুইটা প্রান্ত হচ্ছে কি একটি বন্ধন দ্বারা হচ্ছে যুক্ত অবস্থায় আছে। এই জন্য এই ধরনের অ্যালকেনকে বলা হয় হচ্ছে বদ্ধ শিকল বা হচ্ছে সাইক্লিক অ্যালকেন। নর্মালি হচ্ছে সাইক্লিক অ্যালকেন কেউ হচ্ছে এইভাবে কার্বন দিয়ে হচ্ছে প্রকাশ করে না, প্রকাশ করে কিভাবে, এখানে হচ্ছে তিনটা কার্বন আছে, এই জন্য হচ্ছে প্রকাশ করে হচ্ছে কি ত্রিভুজ দিয়ে। ত্রিভুজে তিনটা প্রান্ত আছে, তিনটা প্রান্ত মানে বুঝবা হচ্ছে এখানে কার্বন আছে হচ্ছে তিনটা। আমাদের নামকরণের সময় কিন্তু কার্বন লাগে, আসলে কার্বনের সংখ্যার প্রয়োজন হয়, হাইড্রোজেনের কিন্তু কোনো ভূমিকা নাই। তাহলে যে তিনটা প্রান্ত যদি তোমাকে নির্দেশ করে হচ্ছে যে তিনটা কার্বন আছে, তাহলে বোঝাই যায় যে এই যৌগটা আর এই যৌগটা হচ্ছে একই। কারণ হচ্ছে কি, এখানেও দেখো তুমি চিন্তা করো, যদি এখানেও কার্বন আছে, দেখো এ হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, এখানেও দেখো দুইটা কার্বন হচ্ছে কি প্রান্তীয় দুইটা কার্বন হচ্ছে নিজেদের মধ্যে যুক্ত অবস্থায় আছে। এই কারণ হচ্ছে সাইক্লোটাইপের যৌগগুলাকে হচ্ছে ত্রিভুজ রূপে, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ বিভিন্ন জ্যামিতিক আকৃতিতে প্রকাশ করে, ডিপেন্ড করে হচ্ছে কার্বন সংখ্যার উপর। এটার নাম কি হবে, দেখো এখানে তিনটা কার্বন আছে, তিনটা কার্বনের জন্য ওয়ার্ড রুট হবে হচ্ছে প্রোপ, কার্বন কার্বন একক বন্ধন, তাহলে এটার নাম হবে কি প্রোপেন। এখন দেখো এটার নাম যদি প্রোপেন হয়, এটার নাম কি হবে, এই যৌগটার নাম, দেখো এখানেও তিনটা কার্বন আছে, এটাও প্রোপ, কার্বন কার্বন একক বন্ধন, এটারও নাম হচ্ছে কি এন, ঠিক আছে। যদি আমরা হচ্ছে সাফিক হিসাবে এন যোগ করি তাহলে কি হয় প্রোপেন, এই যৌগটার নামও প্রোপেন আর এই যৌগটার নামও হচ্ছে কি প্রোপেন, কিন্তু দুইটা যৌগ কি একই, একই না। এই কারণ হচ্ছে যেগুলো হচ্ছে সাইক্লিক টাইপের যৌগ, এই যৌগগুলোর ক্ষেত্রে আর ওয়ার্ড রুট, ঠিক আছে, ওয়ার্ড রুটের আগে লেখা হয় হচ্ছে সাইক্লো, ঠিক আছে। না আমরা তো সবাই জানি যে ইউপ্যাক নীতিমালা অনুসারে নামকরণ করার সময় যে স্ট্রাকচারটা ফলো করা হয়, প্রথমে আমরা কি লিখি, ব্রাঞ্চ লিখি, ব্রাঞ্চকে আমরা কি বলি, ব্রাঞ্চকে বলি সেকেন্ডারি প্রিফিক্স, তারপরে লেখা হচ্ছে প্রাইমারি প্রিফিক্স। এই প্রাইমারি প্রিফিক্স হচ্ছে সাইক্লো কথাটা হচ্ছে লিখবা, ঠিক আছে, তারপর লিখবো হচ্ছে ওয়ার্ড রুট, এই যে ওয়ার্ড রুটের আগে বসবে হচ্ছে সাইক্লো, যে সাইক্লিক টাইপের যৌগ হয় তাহলে লিখবো হচ্ছে কি সাইক্লো লিখবা, তারপর লিখবা হচ্ছে এখানে কি ধরনের বন্ধন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কি লেখা হয় এন লেখা হয়, তাইলে লিখবো হচ্ছে এন, যেহেতু আমরা অ্যালকেন পড়তেছি। এরপর লিখবো হচ্ছে কি সেকেন্ডারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্সে লেখা হয় হচ্ছে ফাংশনাল গ্রুপ, এখানে হচ্ছে কোনো ফাংশনাল গ্রুপ থাকবে না, তাহলে আমাদের সেকেন্ডারি সাফিক্স নিয়ে হচ্ছে আপাতত কোনো কথা বলার দরকার নেই, ঠিক আছে। এখন দেখো এখানে হচ্ছে কয়টা কার্বন আছে, এটা একটা হচ্ছে ক্লোজ চেইন অ্যালকেন, এখানে কয়টা কার্বন আছে, দেখো 1টা, 2টা, 3টা, 4টা, এই জন্য আমরা এই ধরনের অ্যালকেনকে হচ্ছে প্রকাশ করবো হচ্ছে কিভাবে, চতুর্ভুজ দিয়ে, যেহেতু 4টা প্রান্ত আছে, ঠিক আছে, এই 4টা চতুর্ভুজে 4টা প্রান্ত নির্দেশ করে হচ্ছে কি 4টা কার্বন আছে, ওকে। 4টা কার্বন থাকলে আমরা কি বলি বিউট, আর এখানে আসবে হচ্ছে এন সাফিক্স হিসাবে বিউটেন, আর যেহেতু একটা সাইক্লিক টাইপের যৌগ এই জন্য ওয়ার্ড রুটের আগে লিখবো হচ্ছে সাইক্লো, এখানে দেখো 5টা কার্বন আছে, এই জন্য এই যৌগটাকে প্রকাশ করবো আমরা পঞ্চভুজ দিয়ে, এই জন্য লিখবো হচ্ছে সাইক্লো পেন্টেন।
একই ভাবে দেখো এখানে কয়টা কার্বন আছে, ছয়টা কার্বন আছে, দেখো 1, 2, 3, 4, 5 আর হচ্ছে 6, ছয়টা কার্বন আছে। এই জন্য আমরা প্রকাশ করব হচ্ছে কি ষষ্ঠ বুঝ দিয়ে, এখানে ছয়টা কার্বনের জন্য হচ্ছে হেক্স, কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য হচ্ছে এন। আর যেহেতু সাইক্লিক টাইপের যৌগ এই কারণে লিখবো হচ্ছে সাইক্লো, তাহলে নাম হবে হচ্ছে সাইক্লো হেক্সেন। সাইক্লো কিন্তু লেখা লাগবে, ঠিক আছে, কারণ অনেক সময় মনে থাকে না, সাইক্লো না লিখলে কিন্তু ভুল, খুব বি কেয়ারফুল। সাইক্লো হচ্ছে ঠিক মতন হচ্ছে ওয়ার্ড রুটের আগে হচ্ছে সাইক্লো লেখবা, অনেক সময় মনে থাকে না, এত কিছু আসলে পরীক্ষা হলে কেউ খুব তাড়াহুড়া করতে যায় হচ্ছে ভুল হয়ে যায়, এই কারণে হচ্ছে ঠান্ডা মাথায় হচ্ছে খেয়াল করে হচ্ছে সাইক্লো লিখবা, সাইক্লো না লিখলে কিন্তু হবে না। এখন আমরা হচ্ছে উদাহরণে চলে যাই কিভাবে হচ্ছে সাইক্লিক অ্যালকেনের হচ্ছে নামকরণ করব। এখন দেখো এখানে কি, এখানে হচ্ছে একটা ষষ্ঠভুজ আছে, তার মানে কয়টা কার্বন, এখানে হচ্ছে ছয়টা কার্বন, তাহলে এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ। হ্যাঁ, এক জিনিস মনে রাখবা, দেখো একসাথে যখন হচ্ছে ওপেন চেইন থাকবে আর ক্লোজ চেইন থাকবে, দেখো এখানে কি দুইটা কার্বন আছে, এটা হচ্ছে কি একটা ওপেন চেইন, ঠিক আছে, আর এটা হচ্ছে কি সাইক্লিক বলতে পারি আমরা, ঠিক আছে, বা হচ্ছে কি এটা হচ্ছে ক্লোজ চেইন, ঠিক আছে। এখন দেখো কোন জায়গায় হচ্ছে কার্বন সংখ্যা বেশি, ওপেন চেইন আমরা কার্বন পাই হচ্ছে দুইটা, যে ক্লোজ যে চেইনটা সেই ক্লোজ চেইন আমরা কার্বন কয়টা পাই, এখানে পাই হচ্ছে দেখো ছয়টা কার্বন পাই, যেহেতু ষষ্ঠভুজ 1, 2, 3, 4, 5, 6, এখানে কার্বন পাই হচ্ছে ছয়টা। যখন একসাথে হচ্ছে ওপেন চেইন থাকবে আর ক্লোজ চেইন থাকবে তখন দেখবো হচ্ছে কোথায় কার্বন বেশি, ঠিক আছে, যেই জায়গায় হচ্ছে কার্বন সংখ্যা বেশি হচ্ছে সেটাই হবে হচ্ছে মেইন চেইন। ওকে, এখানে দুইটা কার্বন পাইছি আর এখানে হচ্ছে যে সাইক্লিক যৌগটা আছে সেখানে আছে হচ্ছে ছয়টা কার্বন, তার মানে এটা হবে হচ্ছে মেইন চেইন। ওকে, তাহলে মেইন চেইন পাই গেছি। আমাদের মেইন চেইন পাওয়ার পরে কি করা লাগবে, নাম্বারিং করা লাগবে, নাম্বারিং করা লাগবে কোন দিক দিয়ে, যে দিক দিয়ে হচ্ছে ব্রাঞ্চ কাছে হয়। তাহলে দেখো 1 নম্বর পজিশনে ব্রাঞ্চ পেয়ে গেছি, তারপর 2, 3, 4, 5, 6, আর আগে কি লিখবো ব্রাঞ্চ লিখবো, ব্রাঞ্চের নাম হচ্ছে কি ইথাইল, তাহলে 1 নম্বর পজিশনে আছে হচ্ছে ইথাইল। এখন হচ্ছে ব্রাঞ্চ লেখা হয়ে গেলাম, তারপর ব্রাঞ্চ লেখা হয়ে গেলে এরপর কি লেখা লাগবে, সাইক্লো লেখা লাগবে, লেখা লাগবে হচ্ছে প্রাইমারি প্রিফিক্স, প্রাইমারি প্রিফিক্স লিখবো হচ্ছে সাইক্লো, এরপর লিখবো হচ্ছে ওয়ার্ড রুট, কয়টা কার্বন আছে ছয়টা কার্বনের জন্য হেক্স, কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য এন। তাহলে যৌগটির নাম হচ্ছে ওয়ান সাইক্লো, না সরি, ওয়ান ইথাইল সাইক্লো হেক্সেন। এখানে দেখো মেন চেন কোনটা হবে, এখানে ছয়টা কার্বন আছে, তাহলে বুঝা যাইতেছে মেন চেন হবে কি সাইক্লিক টাইপের যৌগটা, সরভুজ ছয়টা কার্বন আছে, তাহলে হচ্ছে মেন চেন তো হয়ে গেল। এখন আমরা নাম্বারিং করবো, ঠিক আছে, যদি আমি এইভাবে নাম্বারিং করি, একে পাই ব্রাঞ্চ আর হচ্ছে দুয়ে পাই, ঠিক আছে, তাহলে কোথায় পাই 1, 2, 2, ঠিক আছে। আমরা যদি এখন এভাবে নাম্বারিং করি ঘড়ির কাটার দিকে, 1 তারপর হচ্ছে কি আবার হচ্ছে 2, তার মানে হচ্ছে 1, 1 তারপর হচ্ছে 2, ঠিক আছে। এন্ড ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেখো, 1 নাম্বার 1 নাম্বার, ঠিক আছে, সমান হয়ে গেছে, তখন কি দেখবো আমরা পরেরটা দেখবো 2 আর এখানে কত 1, তার মানে কোন দিক দিয়ে নাম্বারিং করবা, ঘড়ির কাটার উল্টা দিকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কয়টা মিথাইল আছে, দুইটা মিথাইল আছে, তারপর একটা হচ্ছে ইথাইল আছে, ব্রাঞ্চ গুলো লিখবা কিভাবে, অ্যালফাবেটিক অর্ডারে লিখবে, ঠিক আছে। তো 2 নাম্বার পজিশনে আছে হচ্ছে ইথাইল, ইথাইল লেখো, 1 নাম্বার পজিশনে মিথাইল আছে, দুইটা আছে, এই জন্য 1, 1 ডাই হচ্ছে মিথাইল, ডাই মিথাইল হচ্ছে লিখলাম। আমাদের ব্রাঞ্চ লেখা শেষ, এখন কি লেখা লাগবে, আমাদের লেখা লাগবে হচ্ছে প্রাইমারি প্রিফিক্স, যেহেতু হচ্ছে এটা সাইক্লিক টাইপের যৌগ, এই জন্য লিখবো হচ্ছে সাইক্লো, কয়টা কার্বন আছে ছয়টা কার্বন আছে হেক্স, এরপর লিখবো হচ্ছে এন, কার্বন কার্বন একক বন্ধন, নাম কি হচ্ছে 2 ইথাইল 1, 1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। এরপরে দেখো এই যৌগটা হচ্ছে, এখানে মেইন চেইন কোনটা হবে, মেইন চেইন হবে হচ্ছে সাইক্লিক টাইপের যৌগটা, যেহেতু ছয়টা কার্বন আছে আর তো কোনো কার্বন নাই, তাহলে হচ্ছে মেইন চেইন পাইলাম। এখন আমরা নাম্বারিং করব, যদি এভাবে করি 1, 2 আর হচ্ছে 3, তাহলে ব্রাঞ্চ গুলো পাই 1, 2 আর হচ্ছে 3, যদি আমরা এইভাবে করি 1, 2 আর হচ্ছে 3, এখানেও ব্রাঞ্চ পাই হচ্ছে 1, 2 আর হচ্ছে 3 নাম্বার অবস্থানে, উল্টা দিকে করবা দেখি, যদি এভাবে করি দেখো 1, 2, 3, 4, 5 আর হচ্ছে 6, তার মানে পাই 1, 5 আর হচ্ছে 6, তাহলে এইভাবে নাম্বারিং করে লাভ নাই, ঠিক আছে। এখন পয়েন্ট অফ ডিফারেন্স দেখো, 1, 1 সমান, পরেরটা যাও 2, 2 পাইছি, 3, 3 হচ্ছে সমান, তার মানে কি ব্রাঞ্চ গুলার পজিশনও সমান হয়ে গেছে। যখন ব্রাঞ্চ গুলোর পজিশন সমান হয়ে যাবে তখন নাম্বারিং করবে হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার অনুসারে, ঠিক আছে। তার মানে দেখো এখানে আছে হচ্ছে সি, তারপর এখানে আয়োডিনের আছে হচ্ছে আই, তাহলে কোন দিকে নাম্বারিং করবা, অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আমাদের নাম্বারিং করতে হবে, কিভাবে, ঘড়ির কাঁটা উল্টা দিকে। তাহলে হচ্ছে আমরা নাম্বারিং করবো হচ্ছে ক্লোরিনকে ধরবো 1, তারপর 2, তারপর হচ্ছে 3, ঠিক আছে। তোমাদের অনেকের মনে হইতে পারে যে ব্রোমিন থেকে শুরু করবা,
শুরু করো ব্রোমিন থেকে, যেহেতু অ্যালফাবেটিক অর্ডার অনুসারে ব্রোমিন আগে। তাহলে কিভাবে লিখবা? এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে ছয়, তাহলে দেখো কোথায় পাও, এক দুই আর ছয় নাম্বার অবস্থানে পাও, দেখছো অনেক দূরে পাও। ঠিক আছে, তাহলে হচ্ছে নাম্বারিং করব হচ্ছে আমরা ক্লোরিন কে হচ্ছে এক নাম্বার কার্বন ধরবো, তারপর হচ্ছে এটা হবে এক নাম্বার, তারপর দুই, তারপর হচ্ছে তিন। ঠিক আছে, তো লেখার সময় কিভাবে লিখবো? অ্যালফাবেটিক অর্ডারে লিখবো, আগে লিখবো হচ্ছে ব্রোমো, যেহেতু ব্রোমিন আগে আছে, তাহলে হচ্ছে টু হচ্ছে ব্রোমো, টু ব্রোমো লিখলাম, তারপরে আছে হচ্ছে ক্লোরিন এক নাম্বার পজিশনে আছে, এই জন্য লিখবো হচ্ছে ওয়ান হচ্ছে ক্লোরো, ওয়ান ক্লোরো লেখার পর তারপর আছে কি আয়োড, আয়োডো কোথায় আছে, তিন নাম্বার অবস্থানে হচ্ছে আয়োডো আছে, এই জন্য লিখবো হচ্ছে আয়োডো। ব্রাঞ্চ লেখা শেষ, এরপর কি লিখবা? সাইক্লো লিখবা, যেহেতু একটা সাইক্লিক টাইপের যৌগ। কয়টা কার্বন আছে? ছয়টা কার্বন আছে, হেক্স কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য হবে হচ্ছে এন। ওকে, তাহলে এই যৌগটার হচ্ছে আমরা নেমিং পাইলাম। এরপর একটা দেখো, এটা হচ্ছে মেইন চেন, মেইন চেন পাওয়া হয়ে গেল, যেহেতু কার্বন আছে ছয়টা আর কোথাও হচ্ছে ছয়টা কার্বন নাই, তাহলে হচ্ছে নাম্বারিং করি হচ্ছে এক আর দুই, তাই না? তুমি চাইলে তোলটাও নাম্বারিং করতে পারো, দুই এটার এক ধরতে পারো, পরে কার্বনটার হচ্ছে দুই ধরতে পারো। তা নাম্বারিংটা আমরা কিভাবে করব, তাই না? এখন দেখো, এখানে যদি এক নাম্বার আর দুই নাম্বার ধরি, তাহলে পজিশন পাই হচ্ছে এক আর দুই, আর যদি আমরা ঘড়ি কাটার উল্টা দিকে করি তাহলে পাই হচ্ছে এক আর দুই। তার মানে এখানে কি পয়েন্ট অফ ডিফারেন্স হচ্ছে সমান, পয়েন্ট অফ ডিফারেন্স যখন সমান হয় তখন আমরা কিভাবে নাম্বারিং করি? অ্যালফাবেটিক অর্ডার অনুসারে হচ্ছে আমরা নাম্বারিং করি। এখন দেখি ব্রাঞ্চের কি নাম হয়, এই ব্রাঞ্চটার হচ্ছে কি নাম হবে, তাই তো? এই ব্রাঞ্চটা দেখি আমরা, এখানে হচ্ছে সিএস থ্রি আছে, এর সাথে আছে হচ্ছে একটা ব্রোমিন, যেহেতু হচ্ছে এই কার্বনটা মেইন চেনের সাথে যুক্ত আছে, তার মানে এটা এক নাম্বার কার্বন, এক আর হচ্ছে দুই। ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ আছে তাই না, ব্রোমিন আছে, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স ব্রাঞ্চ। তাহলে এক নাম্বারে লেখা হচ্ছে ওয়ান ব্রোমো, ব্রাঞ্চের ভিতর ব্রাঞ্চ আছে, কয়টা কার্বন, দুইটা কার্বন, ই, তারপর হচ্ছে আই, যেহেতু ব্রাঞ্চ। ঠিক আছে, ওয়ান ব্রোমো ইথাইল। একইভাবে দেখো এই কার্বনটাকে আমরা এক নাম্বার কার্বন ধরবো, এক আর হচ্ছে দুই, দুই নাম্বার পজিশনে ক্লোরো আছে, তাইলে সরি এক নাম্বার পজিশনে ক্লোরো আছে, তাহলে লেখা হচ্ছে ক্লোরিন আছে, লিখবো হচ্ছে ক্লোরো। আচ্ছা ক্লোরো হইলো, এখন কয়টা কার্বন আছে, দুইটা কার্বন আছে, এই জন্য লিখবো হচ্ছে ইথাইল। ঠিক আছে, এটা ব্রাঞ্চ দুইটার নাম পেলাম। এখন অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখি আমরা, দেখো এখানে আছে ইথাইল, এখানে আছে ইথাইল, তার মানে কি অ্যালফাবেটিক্যাল অর্ডার হচ্ছে সমান। তাহলে আমরা কিভাবে নাম্বারিং করব? ফার্স্টে দেখলাম হচ্ছে কি ব্রাঞ্চের পজিশন সমান, তারপরে দেখলাম যে দুইটা ব্রাঞ্চের হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার হচ্ছে সমান। যখন অ্যালফাবেটিক্যাল অর্ডার সমান হবে তখন দেখবা কি ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের পজিশন। কিন্তু ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ কি আছে, এখানে ব্রোমিন আছে আর এখানে আছে হচ্ছে ক্লোরিন। এখন দেখো ব্রোমিন আর ক্লোরিন একই অবস্থানে আছে, অর্থাৎ ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের পজিশন হচ্ছে কি সমান। ঠিক আছে, দুইটা ব্রাঞ্চের ক্ষেত্রে একই জিনিস। ঠিক আছে, ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চের পজিশনও সমান। যখন দেখবা ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চের পজিশন সমান হয়ে গেছে, তখন দেখবা ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের অ্যালফাবেটিক্যাল অর্ডার। এখন দেখো ব্রোমিন শুরু হয় বি দিয়ে, ক্লোরিন শুরু হয় হচ্ছে সি দিয়ে, তার মানে আমরা নাম্বারিং করব ওয়ান ব্রোমো ইথাইল যেদিক দিয়ে হচ্ছে কাছে হয়। কথা বুঝতে পারছো? ফার্স্টে পজিশন দেখবা, পজিশন সমান, তারপর দেখবা কি ব্রাঞ্চের হচ্ছে অ্যালফাবেটিক্যাল, এখন তো ব্রাঞ্চের অ্যালফাবেটিক্যাল অর্ডার হচ্ছে সমান, তারপর দেখবা কি ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে সেই পজিশন দেখবা, এখানে পজিশনও সমান পাইছি। এখন আমরা কি দেখব, ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আমরা নাম্বারিং করব হচ্ছে ওয়ান ব্রোমো ইথাইল দিয়ে। ওকে, তাহলে ওয়ান ব্রোমো ইথাইলটা হবে হচ্ছে এক নাম্বার, তাহলে এক আর হচ্ছে দুই, তাহলে হচ্ছে নাম্বারিং করা হয়ে গেল। আগে কি লিখবা, ওয়ান ব্রোমো ইথাইল লিখবা, তাহলে এক নাম্বার পজিশনে আছে হচ্ছে ওয়ান ব্রোমো হচ্ছে ইথাইল, লেখো ওয়ান ব্রোমো ইথাইল, এটা একটা কমপ্লেক্স ব্রাঞ্চ, এই জন্য ব্র্যাকেট দিবা, কোথায় আছে, এক নাম্বার অবস্থানে আছে। আবার দুই নাম্বার অবস্থানে আছে হচ্ছে ওয়ান ক্লোরো হচ্ছে মিথাইল, সরি ওয়ান ক্লোরো হচ্ছে ইথাইল। ঠিক আছে, তাহলে ব্রাঞ্চ লেখা শেষ, এখন আসি হচ্ছে আমরা মেইন চেনে, মেইন চেনে কয়টা কার্বন আছে, ছয়টা, কিন্তু একটা সাইক্লিক যৌগ, এই জন্য লিখবো হচ্ছে সাইক্লো, ছয়টা কার্বনের জন্য হচ্ছে হেক্স কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য হচ্ছে এন। তাহলে হচ্ছে এই যৌগটার নাম হচ্ছে ওয়ান, কমপ্লেক্স ব্রাঞ্চ হিসেবে আছে ওয়ান ব্রোমো ইথাইল, দুই নম্বর পজিশনে আছে হচ্ছে ওয়ান ক্লোরো ইথাইল, তারপর পাই হচ্ছে সাইক্লো হেক্সেন। ওকে, এখন দেখো এখানে কোনটা ব্রাঞ্চ হবে, কোনটা মেইন চেন হবে, খুবই সহজ কথা। এখানে কার্বন কয়টা, তিনটা, যেহেতু ত্রিভুজ আকৃতি, এটা পঞ্চভুজ, তাই তো, এক দুই তিন চার পাঁচ, এখানে কার্বন আছে হচ্ছে পাঁচটা, তার মানে এটা মেইন চেন হবে। ব্রাঞ্চ হিসাবে কি আছে, একটা সাইক্লিক যৌগ আছে, লিখবো হচ্ছে সাইক্লো। ঠিক আছে,
লিখবো হচ্ছে কি সাইক্লো লিখবা তারপর তিনটা কার্বন আছে প্রোপ ব্রাঞ্চ এই জন্য হচ্ছে আইন হবে ঠিক আছে তো ব্রাঞ্চটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপাইল নাম্বারিং করবা কিভাবে যেভাবে ব্রাঞ্চটা কাছে হয় তাহলে এক নাম্বার পজিশনে পাই তাহলে এক নাম্বার পজিশনে লেখো হচ্ছে সাইক্লোপ্রোপাইল লিখলাম এরপর হচ্ছে আমরা চলে যাব কোথায় মেইন চেনে ঠিক আছে মেইন চেন কি একটা সাইক্লিক টাইপের যৌগ এর জন্য মেইন চেনের হচ্ছে ওয়ার্ড রুটের আগে লিখবো হচ্ছে সাইক্লো কয়টা কার্বন আছে পাঁচটা কার্বন আছে সেই জন্য হচ্ছে পেন কার্বন কার্বন একক বন্ধন এই জন্য হচ্ছে এন নাম হচ্ছে ওয়ান সাইক্লো প্রোপাইল ওয়ান সাইক্লো সরি ওয়ান সাইক্লো প্রোপাইল সাইক্লো পেন টেন ঠিক আছে ওয়ান বইলা ফেলছিলাম বলে এরপর একটা দেখো এইখানে হচ্ছে মেইন চেন কোনটা সহজ কথা তুমি দেখো কোথায় কার্বন বেশি আছে ঠিক আছে এখানে কার্বন পাই হচ্ছে পাঁচটা যেহেতু পঞ্চভুজ তাই তো এক দুই তিন চার পাঁচ আর এখানে হচ্ছে তুমি কয়টা কার্বন পাও মেইন এখানে হচ্ছে একটা কার্বন পাও এর সাথে আবার যুক্ত আছে কি আরেকটা সাইক্লিক টাইপের যৌগ এটা তো হচ্ছে মেইন চেনের সাথে সরাসরি যুক্ত অবস্থায় নাই সরাসরি যেহেতু যুক্ত অবস্থা নাই তাহলে এখানে হচ্ছে আমার কার্বন দেখে হচ্ছে লাভ নাই সরাসরি অবস্থায় যুক্ত আছে এই কার্বনটা ঠিক আছে এখানে একটা কার্বন আছে এই কারণে হচ্ছে এটুকু অংশ ব্রাঞ্চ হবে ঠিক আছে এই কার্বনটা যেহেতু হচ্ছে এই চেনের সাথে যুক্ত আছে এই জন্য আমরা এই কার্বনটাই দেখবো ঠিক আছে এখানে এর সাথে সাইক্লিক টাইপের যৌগ আছে এটা দেখার দরকার নেই তাহলে ব্রাঞ্চ হিসাবে কাজ করতেছে হচ্ছে সিএস টু এর সাথে যুক্ত আছে হচ্ছে কি আর একটা সাইক্লিক টাইপের যৌগ এখন দেখো এই কার্বনটা হচ্ছে মেইন চেনের সাথে যুক্ত আছে এক নাম্বার কার্বন আর এইটুকু হচ্ছে কি মেইন চেনের হচ্ছে ব্রাঞ্চ হিসাবে কাজ করতেছে তাই না তাহলে ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ তার মানে এই ব্রাঞ্চটা হচ্ছে একটা কমপ্লেক্স ব্রাঞ্চ ঠিক আছে আর এক নাম্বার কার্বন কারণ হচ্ছে কি মেইন চেনের সাথে যুক্ত অবস্থায় আছে এটার নাম কি হচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম এটার নাম হবে হচ্ছে সাইক্লো প্রোপাইল ঠিক আছে এটা কোথায় আছে এক নাম্বার পজিশনে আছে ঠিক আছে ব্রাঞ্চের এক নাম্বার কার্বনের সাথে আছে তাহলে ব্রাঞ্চটার নাম লেখো এক নাম্বার পজিশনে আছে ওয়ান সাইক্লো প্রোপাইল ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ ঠিক আছে ওয়ান সাইক্লো প্রোপাইল এখন দেখো ব্রাঞ্চের হচ্ছে হচ্ছে মেয়ের যে রুট রুটে কয়টা কার্বন আছে একটা কার্বন আছে এই জন্য লিখবো হচ্ছে মি তার এখানে হচ্ছে যেহেতু একক বন্ধন দিয়ে যুক্ত এই জন্য লিখবো হচ্ছে আই ঠিক আছে তো ব্রাঞ্চটার নাম হচ্ছে কি ওয়ান সাইক্লো প্রোপাইল তারপর হচ্ছে মিথাই বুঝাই গেছে ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ আছে ঠিক আছে এখন দেখো এই কার্বনটা যেহেতু ব্রাঞ্চের সাথে ব্রাঞ্চ আছে তোমার কাজ হচ্ছে এই কার্বনটাকে এক নাম্বার ধরা তো বাকি নিয়ম হচ্ছে আগের মতনই এই কার্বনটাকে এক ধরবো আর এটা হচ্ছে কি ব্রাঞ্চ ব্রাঞ্চটা আগে লেখা লাগে এই জন্য লিখলাম সাইক্লো প্রোপাইল কোথায় আছে এক নাম্বার কার্বনের সাথে আছে পজিশন লিখলাম এরপর লিখবা কি ওয়ার্ড রুট কয়টা কার্বন আছে একটা কার্বন আছে মিথ তারপর হচ্ছে এখানে যেহেতু এটা ব্রাঞ্চ এই জন্য লিখবো হচ্ছে আই ব্রাঞ্চটার নাম্বার নাম পাইলাম ব্রাঞ্চটা কত নাম্বার কার্বনের সাথে যুক্ত এক নাম্বার কার্বনের সাথে যুক্ত ব্রাঞ্চে লেখা শেষ এখন আসবো আমরা মেইন চেনে মেইন চেন যেহেতু একটা সাইক্লিক টাইপের যৌগ এই জন্য লিখবো হচ্ছে সাইক্লো কয়টা কার্বন আছে পাঁচটা কার্বন আছে এই জন্য পেন তারপর লিখবো হচ্ছে এন ঠিক আছে তাহলে পাইলাম হচ্ছে কি ওয়ান তারপর আবার হচ্ছে ওয়ান সাইক্লো প্রোফাইল মিথাইল সাইক্লো পেন্টেন বুঝা গেছে এরপরেরটা দেখো এইখানে হচ্ছে কি এখানে কয়টা কার্বন আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন আছে এখানে কার্বন আছে হচ্ছে তিনটা তার মানে এটা হচ্ছে মেইন চেন আর এইটুকু কাজ করতেছে ব্রাঞ্চ হিসাবে তাই তো এখন দেখো সাইক্লিক টাইপের যৌগটা কিন্তু সরাসরি হচ্ছে মেইন চেনের সাথে যুক্ত আছে ঠিক আছে তার মানে আমরা এখানে যে তিনটা কার্বন আছে আমরা এই কার্বনটাকে এক নাম্বার ধরবো আর এই কার্বনের সাথে আবার ব্রাঞ্চ আছে ঠিক আছে মিথাইল আছে ব্রাঞ্চের সাথে ব্রাঞ্চ আছে তাই না তার মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স ব্রাঞ্চ তারপর দুই তারপর হচ্ছে তিন ওকে তাই দুই নাম্বার পজিশনে কি আছে একটা মিথাইল আছে আর আমরা নাম্বারিং করে নিই এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে ছয় তাহলে এক নাম্বার পজিশনে ব্রাঞ্চটা পাই ব্রাঞ্চটা লিখবো কমপ্লেক্স ব্রাঞ্চ ঠিক আছে এখন দেখো ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ পাইছি কোথায় মিথাইল পাইছি কোথায় পাইছি দুই নাম্বার পজিশনে এই জন্য লিখবো হচ্ছে টু হচ্ছে মিথাইল তাহলে হচ্ছে আমরা ব্রাঞ্চটা লিখলাম এখন হচ্ছে যেহেতু ব্রাঞ্চটা হচ্ছে একটা সাইক্লিক টাইপের যৌগ এই জন্য লিখবো হচ্ছে সাইক্লো ওকে কয়টা কার্বন আছে তিনটা কার্বন আছে এই জন্য হচ্ছে প্রোপ আর যেহেতু ব্রাঞ্চ হিসাবে আছে লিখবো হচ্ছে আইন একক বন্ধন দেখে কেউ হচ্ছে আবার এন লিখো না ঠিক আছে ব্রাঞ্চের নাম লেখা শেষ এখন চলে আসবো আমরা মেইন চেনে মেইন চেনটা হচ্ছে কি সাইক্লিক টাইপের যৌগ এই জন্য লিখবো হচ্ছে সাইক্লো তারপর কি লিখবা তারপর লিখবো হচ্ছে কি এখানে ওয়ার্ড রুটে কয়টা কার্বন আছে ছয়টা কার্বন আছে এই জন্য লিখবো হচ্ছে হেক্স কার্বন কার্বন একক বন্ধন এরপর লিখবো হচ্ছে এন কথা বুঝতে পারছো প্রথমে কি লিখলাম ব্রাঞ্চ লিখলাম ব্রাঞ্চে বলা হয় কি ব্রাঞ্চে বলা হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স তারপর লিখলাম হচ্ছে কি এখানে হচ্ছে প্রাইমারি প্রিফিক্স লিখলাম যেহেতু হচ্ছে মেইন চেনটা হচ্ছে কি একটা সাইক্লিক টাইপের যৌগ এই জন্য আমরা প্রাইমারি প্রিফিক্স লিখলাম হচ্ছে কি সাইক্লো তারপর লিখবো হচ্ছে কি ওয়ার্ড রুট মেইন চেনে কয়টা কার্বন আছে ছয়টা কার্বন আছে এই জন্য হেক্স লিখলাম
তারপর হচ্ছে কি লিখবা? তারপর লিখবো হচ্ছে কি প্রাইমারি সাফিক্স, কার্বন কার্বন কি বন্ধন আছে। আর ফাংশনাল গ্রুপ তো লিখবই না, কারণ এখানে কোনো ফাংশনাল গ্রুপ নাই। বুঝা গেছে কিভাবে হচ্ছে আমরা লিখতেছি? এরপর একটা দেখো, এখানে কোনটা মেনটেন হবে বলো? এই যে বড় যে সাইক্লিক যৌগটা সেটা মেনটেন হবে। তাহলে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা কার্বন পাই, এটার নাম কি হইতাছে? সাইক্লোপ্রোপাইল, তাই তো? তিনটা কার্বন আছে, এই জন্য প্রো পরে হবে, আইল অ্যালিসাইক্লিক টাইপের যৌগ, এই জন্য সাইক্লো। এটার নাম কি হবে? একইভাবে সাইক্লো, চারটা কার্বন আছে, বিউট, তারপর লেগ হচ্ছে আইল, ঠিক আছে? এটা হচ্ছে সাইক্লোপ্রোপাইল আর হচ্ছে সাইক্লো বিউটাইল। তাহলে যদি আমরা এইভাবে নাম্বারিং করি, তাহলে দেখো আমরা 1 নম্বর পজিশনে পাইতেছি হচ্ছে সাইক্লোপ্রোপাইল, 3 নম্বর পজিশনে পাইতেছি হচ্ছে সাইক্লো বিউটাইল। 1 আর 3 এ পাই, জুলটা দিকে করি, 1, 2, 3, এখানেও পাই হচ্ছে 1 আর 3 এ। তাহলে পজিশন সমান আমাদের নাম্বারিং করতে হবে হচ্ছে অ্যালফাবেটিক্যাল অনুসারে। তাহলে দেখ, এখানে পি আছে, এখানে বি আছে, কে আগে হবে? আগে হবে হচ্ছে সাইক্লো বিউটাইল, তাহলে 1, 2 আর হচ্ছে 3। তাহলে 1 নম্বর পজিশনে আছে হচ্ছে সাইক্লো বিউটাইল, ঠিক আছে? লেখো সাইক্লো বিউটাইল। তারপর হচ্ছে 3 নম্বর পজিশনে আছে হচ্ছে সাইক্লো প্রোপাইল, সাইক্লো প্রোপাইল হচ্ছে লিখলাম। তা ব্রাঞ্চ লেখা শেষ, এরপর লিখবো হচ্ছে কি মেইন চেনে যাওয়া। মেইন চেনে কয়টা কার্বন আছে? 8টা কার্বন, কিন্তু মেইন চেনটা হচ্ছে কি একটা সাইক্লিক টাইপের যৌগ, এই জন্য লিখবো হচ্ছে সাইক্লো, 8টা কার্বন আছে, এই জন্য ওয়াক, কার্বন কার্বন একক বন্ধন, এই জন্য হচ্ছে এন, ঠিক আছে? তার নাম কি হচ্ছে? 1 সাইক্লো বিউটাইল, 3 সাইক্লো প্রোপাইল, সাইক্লো অক্টেন, ঠিক আছে? খুব বেশি কঠিন না, সহজই আছে। এরপর যে কাজটা করবা তোমরা হচ্ছে এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। এখানে আছে হচ্ছে 4টা, এর পরের পেজে কয়টা আছে? আরো 3টা আছে। তোমরা মোট হচ্ছে বাসায় মোট হচ্ছে 7টা, এই 7টা বাসায় প্র্যাকটিস করো। যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর হচ্ছে ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, যদি তোমাদের হচ্ছে সরাসরি কথা বলতে চাও মেসেঞ্জারে, তাহলে হচ্ছে মেসেজ করো, ইনশাল্লাহ তোমাদের যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে সলভ করে দেওয়া হবে। আশা করি সাইক্লিক টাইপের অ্যালকেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। বেশি করে উদাহরণ দিছি যেন হচ্ছে তোমরা পড়ার জন্য একটা কমন সোর্স পাও, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।